আমাদের বৃহত্তর সিলেটের পবিত্র মাটি শাহজালাল রহমতুল্লাহ আলাইহ এবং শাহবরণ রহমতুল্লাহ আলাইহ ওই মাটিতে দাঁড়িয়ে তারা কিন্তু বিএনপি শীর্ষ নেতৃত্বকে গালি দিয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে। সেখানে তাদের নির্বাচনী প্রচারণা শুরুটাই হলো কেন বিএনপিকে গালি দিয়ে? বিএনপি আসলে আন্দোলন করছে, কিন্তু এই নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হয়েই যাচ্ছে আরো 12 দিন পরে, আমরা নিশ্চিতভাবে বলতেই পারছি সেই জায়গাটি থেকে আসলে বিএনপি এই মুহূর্তে আন্দোলনে কোনো ফলাফল দেখবার আর সুযোগ রইল না কিনা, কিংবা যে অভিযোগ করছিলেন এনেসা খালি খান পান্না ভাড়াটে লোক নিয়ে বিএনপি আন্দোলন করছে, সে কারণেই তাদের আন্দোলনের এই দশা কিনা? পান্না ভাইয়ের কথা শুনে আমার মনে হয় লোকে হাসবে, কারণ হচ্ছে ভাড়াটিয়া লোক তো ওনারা নিয়ে আসতেছেন, ওনাদের দরকার পড়েছে, কারণ ওনারা যে আমরা আর মামুরা, হ্যাঁ ওনারা ওনারা ইলেকশন করছেন, যেটা সাংবাদিক সাহেব ইতিমধ্যে বলে দিয়েছেন যে ওনারা ওনারা ইলেকশনটা করছেন, তাহলে একই মায়ের 4টি সন্তান পিতা আলাদা হতে পারে, যেমন জাতীয় পার্টি, তারপরে বিএনএম বা যাই বলেন না কেন স্বতন্ত্র, তারপরে ডামি, এই যে একই মায়ের 4টি সন্তান, তারা মানে কামড়াকামড়ি করছে, তারা মারামারি করছে, তারা আচরণবিধি ভাঙছেন, তারা ফ্ল্যাগ উড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো যেটা বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী ফ্ল্যাগ উড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ খুদ সরকারের যিনি প্রধান তিনিও তো নির্বাচনী প্রচারণা করছেন রাষ্ট্রীয় অর্থের খরচ করে বা অপচয় করে, যেভাবেই আপনি বিচার করেন না কেন তিনিও প্রচারণা চালাচ্ছেন। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় যে আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা যখন শুরু করলো, বিএনপি যদিও নির্বাচনের মাঠে নেই, বিএনপি নির্বাচন বর্জন করেছে, তারা কিন্তু বিএনপি শীর্ষ নেতৃত্বকে গালি দিয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমাদের বৃহত্তর সিলেটের পবিত্র মাটি শাহজালাল রহমতুল্লাহ আলাইহ এবং শাহবরণ রহমতুল্লাহ আলাইহ ওই মাটিতে দাঁড়িয়ে তারা কিন্তু বিএনপি শীর্ষ নেতৃত্বকে গালি দিয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সিলেটের মানুষ হিসাবে, যেহেতু আমি হবিগঞ্জের মেয়ে, হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি এই মুহূর্তে, আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, এই টক শো থেকে ঘৃণা জানাচ্ছি, কারণ যেই নির্বাচন আমরা বর্জন করেছি, যেই নির্বাচন আমরা বলছি একতরফা নির্বাচন, সেই নির্বাচনে তারা যেহেতু নির্বাচন করছেন, সেখানে বিএনপিকে গালি দিয়ে প্রচারণা কেন শুরু করতে হবে? কতটা দৈন্যদশা তাদের হয়েছে, যেখানে বিএনপি নির্বাচনের মাঠ থেকে চলে গেছে, বিএনপি নির্বাচন বর্জন করেছে, সেখানে তাদের নির্বাচনী প্রচারণা শুরুটাই হলো কেন বিএনপিকে গালি দিয়ে, সেটা আমি জানতে চাই। তিনি বলেছেন আমরা ভাড়াটিয়ের লোক নিয়ে আসছি, ভাড়াটিয়ের লোক আমাদের নিয়ে আসতে হবে কেন? তারা দুজনেই বৃহত্তর বরিশালের সন্তান, সাংবাদিক সাহেবও বরিশালের সন্তান, বরিশালের যে জনসভাটি আমাদের হয়েছিল ইতিপূর্বে, আমরা যে জনসভা করেছি সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কলাগাছের ভেলায় চড়ে লোকজন আমাদের জনসভায় এসে যোগ দিয়েছে, সেখানে আমাদের ভাড়াটিয়ের লোক এসে ওই মাঠে জমায়েত হয়েছে, রান্না করেছে, খেয়েছে, জনসভা সফল করেছে। সুতরাং আমাদের তো লোক ভাড়া করে আন্দোলনে কোনো ফলাফল, তাহলে আন্দোলনের ফলাফলটা তো বিষয়টাতে এরকম না যে আপনি দোকানে গেলেন পেঁয়াজ ডাল তেল কিনে নিয়ে চলে আসলেন, আন্দোলনটা চলছে, আমরা সেটা চালিয়ে নিয়ে যাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে আপনি যেটা বললেন যে বিএনপি নির্বাচন প্রতিহত করার কথা বলেছে বা পান্না ভাইও সেটা বলেছেন, আমি সেটা প্রত্যাখ্যান করছি, এই জন্য যে আমরা বলেছি যে আমরা এই নির্বাচনকে বর্জন করেছি এবং আমরা জনগণের কাছে, আপনি দেখেছেন যে আমরা ইতিপূর্বে 3 দিন আমরা প্রচারণা চালিয়েছি জনগণের মধ্যে, যে জনগণ যেন এই ভোটটা থেকে ভোটকে যেন বর্জন করে এবং ভোটকে যাওয়া থেকে বিরত গেল কিনা। দেখুন আওয়ামী লীগ কোথায় এগিয়ে যাচ্ছে তারা তাদের নিজেকেই প্রশ্ন করুক, তারা এগিয়ে যেতে যেতে এত এগিয়ে গিয়েছে যে ধপাস করে যখন মাটিতে পড়বে না, যেমন ধরেন ওনারা 2014 সালে যেটা ওই যে বললো যে 150 জনের উপরে 153 জন তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছিল তাদের সংসদ সদস্যরা, 2018 সালে তারা দিনের ভোটটি রাতে করেছে, এগুলো আমরা বছরের পর বছর আমরা বলেছি এবং সারা বিশ্বে গণতান্ত্রিক বিশ্বে এটা এখন স্বীকৃত যে আওয়ামী লীগ ভোট চোর। আর এখন আমরা যেটা বলছি যে আওয়ামী লীগ একতরফা একটি নির্বাচন করছে, ডামি বলেন, আমি বলেন, আর তিনি বলেন, আর তারা বলেন, সব মিলে ওনারা যেটা করছেন জগা খিচুড়ি, সেই জগা খিচুড়িটা যেটা ওনারা করছেন যে একতরফা একটা নির্বাচন, এটাও দেখবেন যে গণতান্ত্রিক বিশ্বে একদিন স্বীকৃত হবে যে আওয়ামী লীগ একতরফা একটি নির্বাচন করেছে নিজেদের মতো করে।